আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাম এন্ড কিচেন বেরিতে আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে সামুদ্রিক বাইলা মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে খুবই সহজভাবে বাসাই থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিতে অসাধারণ রান্না খুবই মজা তো যারা একদম নতুন রান্না রান্না পারেন না আপনারাও কিন্তু আমার রেসিপিটা ফলো করে খুব সহজে বাসাই মাছ রান্না করতে পারবেন আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় মাছ রান্না করেন মাছের যে একটা আস্টে গন্ধ থাকে ওইটাও থাকবে না তো এখানে আমি সামুদ্রিক বাইলা মাছ নিয়েছি এক কেজি পরিমাণ এটা আমাদের চট্টগ্রামে বাইলা মাছ নামে পরিচিত আমরা বাইলা মাছ বলি অন্য দৃষ্টিকে কি বলে আমি তো জানি না তো এখন আমি এই বাইলা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি আজকের মাছ রান্না করব আমি কাঁচামরিচ দিয়ে আর টমেটো পেস্ট দিয়ে এখানে আমি চারটা টমেটো পেস্ট করে নিয়েছি তো কাঁচামরিচ কেটে নিলাম একটু বেশি করে দিয়েছি ঝাল যেন বেশি হয় সেজন্য আর শুকনো মরিচের গুঁড়োটা আমি একদম কম ব্যবহার করব তো টমেটো এখানে আমি চারটা টমেটো যখন ব্ল্যান্ড করে নিয়েছি এক কাপ পরিমাণ হয়েছে তো এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আজকে রান্নাটা করতেছি আমি সরিষার তেল দিয়ে আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তো কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি চোলাটা মিডিয়াম করে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল তো তেল যখন গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা ছোট ছোটো পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি আমি তো পেঁয়াজগুলো একটু কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো আদা রসুন দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট টমেটোগুলো সবগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু আদা রসুন পেঁয়াজের সাথে টমেটোগুলো কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছের স্বাদটা অনেকগুণে বেড়ে যায় অনেক মজা লাগে মাছটা খেতে তো টমেটো আর পেঁয়াজ রসুন আদা কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ শুকনো মরিচের গুঁড়া লাল তারপর ধনিয়ার গুঁড়া রান্ধুন মাছের মশলা সামান্য একটু তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মাছের মশলা জিরার গুঁড়া দিয়েছি আমি কোয়াটার চামচ লবণ দিয়েছি সাত মতো এখন সবগুলো মশলা দেওয়ার পরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম মাছের মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি প্রায় সাত মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো তো মাছগুলো কিন্তু নরম এই সামুদ্রিক বাইলা মাছটা কিন্তু খুবই নরম হয় কষানোর সময় একটু হালকা করে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় তো সিলিকনের কাঠি দিয়ে মিশিয়ে নিলে ভালো খুন্তি অথবা কাঠের কাঠি দিয়ে নাড়তে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো আপনাদের যাদের কাছে সিলিকনের এই পেছলোগুলো থাকবে এগুলো দিয়ে নাড়বেন আর যাদের কাছে থাকবে না আপনারা হাড়ির হাতলটা ধরে একটু মাছগুলো নেড়ে মিশিয়ে নেবেন কিন্তু কাঠি দিয়ে বা খুন্তি দিয়ে নাড়তে যাবেন না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো আমি হালকা করে নেড়ে মিশিয়ে নিলাম মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এই গ্লাস দিয়ে মেপে এক গ্লাস পরিমাণ এখানে ঝোল দিয়ে দিচ্ছি আবার একটু হালকা করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর উপরে কাঁচামরিচগুলো ছিটিয়ে দিব আমি কিভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা একটু খেয়াল করবেন এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো আমি একটু মাঝখান থেকে কেটে নিয়ে নেই ভেঙে দিয়েছি এখন আমি এই মাছটাকে রান্না করেছি আট মিনিট তো মাছ আমার রান্না করা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি উপরে ধনিয়াপাতা তো ধনিয়া পাতা দিয়ে আমি আরও তিন মিনিট চলাই রাখবো আর এই মাছটা কিন্তু ঝোল খেতেই খুবই মজা লাগে মানে ঝোল বেশি কমও না আবার বেশিও না মিডিয়াম আর কি খুবই মজা লাগে কিন্তু এই মাছটা খেতে তো আমি আর একটু সুন্দরের জন্য আর কয়েকটা কাঁচামরিচ একটু পরে দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবার চুলাতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও তিন মিনিট তিন মিনিট পরে আমি চুলার থেকে মাছগুলো নামিয়ে নিব মাসাল্লাহ মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই মাছটা খেতেও কিন্তু অনেক মজার হয় বিশেষ করে ঝোলটা কিন্তু বেশি মজা লাগে খেতে তো আমি কিন্তু ঝোলের পরিমাণটা বেশি রাখিনি মানে অল্প পরিমাণে মাখা মাখা রেখেছি এখন আমার রান্নাটা শেষ আমি চুলাটা বন্ধ করে দিব ঢাকনা দিয়ে রেখে দিলাম তো চুলার থেকে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি এই মাছটা খেতেও কিন্তু অনেক মজার গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যামেন কিচেন ভিডিও চ্যানেলটির সাথেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম